নমস্কার আপনারা দেখছেন স্থানীয় সংবাদ আজ তিরিশে মার্চ সোমবার সারাদিনে ঘাটাল মহকুমায় কোথায় কি ঘটলো তা তুলে ধরতে আমি মৌসুমি মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে লকডাউনে সারা ঘাটাল মহকুমার পরিস্থিতিটা ঠিক কি সরজমিনে তদন্ত করে ঘাটালের মহকুমা শাসক ও জনপ্রতিনিধিদের সাথে প্রশাসনিক বৈঠক করে গেলেন জেলা শাসক রশ্মি কোমল আজ তিনি ঘাটালের বিভিন্ন বাজারও ঘুরে দেখে এলাকাবাসীকে সামাজিক দূরত্ব মেনে চলতে অনুরোধ রাখেন রিপোর্টে সৌমেন মিশ্র ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়ে ঘুরে ফিরে দেখলেন জেলা শাসক রশ্মি কমল আজ তিনি ঘাটাল মহকুমায় করোনা পরিস্থিতি পরিদর্শন করতে এসে ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়ে আসেন জেলা শাসক ঘুরে ফিরে দেখেন মহকুমা শাসকের কার্যালয় চত্বরে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে আমূল পরিবর্তন হয়েছে অফিসের ভবনগুলি জরাজীর্ণ ভবন পলিস্তার খসা বাড়িগুলি আর নেই বেশ কয়েক বছর ধরে আটকে থাকা পরিকাঠামোগত উন্নয়নের কাজগুলি গত কয়েক মাসের মধ্যে সম্পন্ন ভোল বদলে দেওয়া হয়েছে মহকুমা শাসক চত্বরের পরিবেশ ক্রমশ দৃশ্য নন্দন হয়ে উঠেছে মহকুমা শাসকের কার্যালয় জানা গিয়েছে মহকুমার বিভিন্ন স্তরের বাসিন্দাদের সহযোগিতার ফলেই সাম্প্রতিক পরিকাঠামোগত উন্নয়নগুলি করা সম্ভব হয়েছে সেগুলি আর জেলা শাসক মনোযোগ দিয়ে দেখেন এছাড়াও সরকারি পর্যায়ে নির্মীয়মান ভবনটিও জেলা শাসক পরিদর্শন করেন রিপোর্টের তৃপ্তিপাল কর্মকার ঘাটালে কোয়ারেন্টাইন সেন্টারে জায়গা দেবার জন্য এগিয়ে এলো ঘাঁটাল বিএড কলেজ ওই কলেজে কর্ণধার প্রবীর মাইতি বলেন যেসব মানুষ বাইরে থেকে আসছেন তাদের জন্য আমাদের প্রায় চল্লিশ হাজার বর্গ ফুটের কলেজটিকে যদি প্রশাসন কোয়ারেন্টাইন সেন্টার করতে চায় আমরা রাজি আছি যদি প্রয়োজন হয় চিকিৎসক ও নার্সরাও ওই কলেজে অস্থায়ীভাবে থাকতে পারবেন এ ব্যাপারে জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে কলেজ যোগাযোগ রাখছে বলে প্রবীর বাবু জানান রিপোর্টে অরুণাভু বেরা দাসপুর থানার অন্তর্গত বৈকুণ্ঠপুর এবং মামুদপুর গ্রামের কিছু যুবক ছেলেদের নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করলেন পেশায় প্রাথমিক শিক্ষক সৈয়দ মিশবাবুল রহমান লকডাউনে এলাকার অসহায় মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী ঔষধ ইত্যাদি পৌঁছে দিতে এই স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করা হয় নিজেরাই ব্যক্তিগত ফান্ড সংগ্রহ করে আজ তিরিশে মার্চ ধরমপুরে চল্লিশ প্যাকেট নিমতলায় কুড়ি প্যাকেট এবং বেলিয়াঘাটায় পনেরো প্যাকেট খাদ্য সামগ্রী অসহায় মানুষ ও ভিনজেলায় আটকে পড়া শ্রমিকদের হাতে তুলে দেন তারা রিপোর্টে ইন্দ্রজিৎ মিশ্র করোনা নিয়ে গান বাঁধলেন দাসপুর গাদিঘাটের বাসিন্দা এক পঞ্চায়েত কর্মী জয়শ্রী চক্রবর্তী সেই গানটি সুর দিয়েছেন তিনি গানটি গেয়েছে সোমাশ্রী চক্রবর্তী এবং যন্ত্রসঙ্গীতের সৌম শুভ্র চক্রবর্তী রিপোর্টে মনসারাম কর লকডাউনে ঘাটালে প্রবীণ নাগরিকদের ঔষধ ও নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়িতে পৌঁছে দিতে হেল্পলাইন চালু করল ঘাটাল ব্লকের এস এর লোকাল কমিটি ওই কমিটির এক সদস্য দেবী প্রসাদ ঘোষ বলেন ঘাটাল এলাকার জন্য কয়েকটি হেল্পলাইন তৈরি করেছি যেটাতে ফোন করলে আমাদের সদস্যরা বাড়িতে গিয়ে প্রবীণ নাগরিকদের ঔষধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়ে আসবে রিপোর্টে ইন্দ্রজিৎ মিশ্র বিজেপির উত্তর পক্ষ থেকে খড়ারের দুস্থ পরিবারগুলির হাতে তিন কেজি করে চালের সাথে আলু ও বেগুন তুলে দেওয়া হয় সারা খড়ার জুড়েই টানা চার দিন ধরে খড়ারে বিজেপি কর্মীরা এই কাজ করছে বলে জানা গেছে রিপোর্টে মন সারাম কর খড়ার পুরসভার পুরসভা চত্বর সহ বিভিন্ন জায়গায় জীবাণুমুক্ত করতে পথে নামলো ঘাটালের অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তর স্যানিটাইজেশন করা হয় খড়ারের সমস্ত গুরুত্বপূর্ণ এলাকা রিপোর্টে মনসারাম কর কোভিড নাইন্টিন করোনাভাইরাস এলাকা থেকে তাড়াতে এলাকা পরিচ্ছন্নতায় উদ্যোগী হলো গ্রামের এক ক্লাবের সদস্যরা দাসপুর এক নম্বর ব্লকে সরবেড়িয়ে এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তরপাড়া টুইস্টার ক্লাবের সদস্যরা আর সবার গ্রামের বিভিন্ন রাস্তার মোড় রাস্তা বসতির আশপাশ ব্লিচিং ও ফিনাইল স্প্রে করে নিজেদের গ্রাম করোনাভাইরাস মুক্ত রাখার চেষ্টা করলেন রিপোর্টে সৌমেন মিশ্র করোনা পরিস্থিতির মধ্যে সব থেকে সংকটে পড়েছেন দিন আনি দিন খাই পরিবারগুলি ঘাটাল ঘাঁটাল ষোলো এবং সতেরো নম্বর ওয়ার্ডের এরকম দেড়শোটি অতি দুস্থ পরিবারকে তিন কিলো চাল দু কিলো আলু আড়াইশো ডালের প্যাকেট তুলে দিল ঘাটাল অগ্রণী ক্লাব রিপোর্টে সুইটি রায় দাসপুর থানার উত্তর গোবিন্দনগর গোবিন্দনগর উদ্যোগে ও তার পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি দুস্থ পরিবারের হাতে চাল ডাল আলু বিতরণ করা হলো ওই সঙ্গের কর্মকর্তারা বলেন করোনা সংক্রমণের ফলে সবাই গৃহবন্দী গরিব পরিবারে খাদ্য সঞ্চয় করে রাখা নেই সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হলো রিপোর্টে সুইটি রায় গৃহবন্দী অনেকের বাড়িতেই চাল ডাল নেই তাই আজ দাসপুর থানার চাইপাটের কোবরা গ্যাং অব হিউম্যানিটির পক্ষ থেকে ওই থানা এলাকার চাইপাট নিশ্চিন্তপুর এবং খেপুর দক্ষিণবার এলাকার বেশ কয়েকটি দুস্থ পরিবারের হাতে প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হলো রিপোর্টে তনুশ্রী সামন্ত বাজার ও দোকানে গিয়ে সকলেই যাতে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখে তার জন্য ঘাটা ব্লকের বিভিন্ন দোকান ও বাজারে গিয়ে রং দিয়ে দূরত্ব বলয় তৈরি করার পাশাপাশি করোনা নিয়ে সকলকে সচেতন করলেন ঘাটা ব্লকের একটি টিম টিমে ছিলেন জয়েন্ট ভিডিও সুমন্ত সাহা অ্যাকাউন্টেন্ট অভিজিৎ দাস ও অন্যান্য কর্মীরা রিপোর্টে মনসারাম কর করোনা ভাইরাস রোধে ঘোষণা করা হয়েছে লকডাউন এর ফলে ঘরবন্দি কর্মীরা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকে সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে ঘরবন্দি মানুষজনদের সাহায্য দেওয়া হয় হেল্পলাইন নম্বরে তাতে যোগাযোগ করে কয়েক ঘন্টার মধ্যে বাড়িতে প্রয়োজনীয় যায় চন্দ্রকোনার বাসিন্দা প্রশান্ত দিনদার হাতে খুশি হন তিনি রিপোর্টে অসীম বেরা আটাল দীর্ঘ গ্রামে অরিন্দম চৌধুরী ও অনুপম রায় নামে দুই বাসিন্দা মিলে প্রায় আড়াইশটি মাস তুলে দিলেন ঘাটাল থানার হাতে এবং মানুষকে সচেতন থাকার বার্তা দিলেন রিপোর্টে কুমার স্টানক দাসপুরে করোনা ভাইরাস মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন দাসপুরে এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল কুমার ভৌমিক ও এক নম্বর ব্লকের ভিডিও বিকাশ নস্কর সহ দাসপুর ব্লক প্রশাসন সুনীল বাবু বলেন দাসপুরে এক নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা ঘন ঘন আলোচনা করছি পরিস্থিতির যে আমরা সজাগ নজর রাখছি রিপোর্টে ইন্দ্রজিৎ মিশ্র ঘাটাল মহকবর যেকোনো খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের নিউজ ফলো করুন www.ghatal.net বা মাইটম মোবাইল অ্যাপে চোখ রাখুন নমস্কার শুভ রাত্রি মাসটা পড়ো না মাস হাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন